অনেকে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা নিয়ে আমরা টেনশনে থাকি, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা বিমান বাহিনীর আইকিউ পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আর কিছুদিন পরে বিমান বাহিনীর 52তম এন্ট্রির বিমান সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। আশা করি যারা সোজা ট্রেনিং একাডেমির উপস্থিত শিক্ষার্থী এবং যারা অনলাইনের আমার শিক্ষার্থী রয়েছে তোমরা অনেকে আবেদন করবা। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 52তম যে বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলারটা প্রকাশ হতে যাচ্ছে, এবং তোমরা মনে রাখবা বিমান বাহিনীতে যে ট্রেডই তুমি পরীক্ষা দিতে যাও অনেকগুলো ট্রেড থাকবে, সব ট্রেডই প্রথম পরীক্ষা হচ্ছিল 100 নম্বরের আইকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কত নম্বরের আইকিউ পরীক্ষা থাকবে? 100 নম্বরের আইকিউ পরীক্ষা। এই আইকিউ পরীক্ষাটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে থাকে যে কোন ধরনের প্রশ্নগুলো আসবে, আইকিউতে কত নাম্বার পেতে হবে, কোন বিষয়গুলো পড়ে গেলে আইকিউতে ভালো করা যাবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। বিমান বাহিনীর আইকিউ প্রশ্নেও অনেক কয়েকটা বিষয়ের উপরে 100টা প্রশ্ন হয়ে থাকে। তার আগে আমাদেরকে জানতে হবে বিমান বাহিনীর আইকিউ 100টা প্রশ্নের মধ্যে ভার্বাল থাকবে 90টা প্রশ্ন এবং নন ভার্বাল থাকবে 10টা প্রশ্ন। ভার্বাল এবং নন ভার্বাল আবার কাকে বলে? ভার্বাল প্রশ্নগুলো কিরকম হতে পারে আমি একটু বলি। দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, এরপরে বনফুল কাব্যগ্রন্থের জন্য বনফুল কাব্য প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল, ঠিক আছে। এরপরে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, এই যে এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় ভার্বাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেন বা প্রশ্নগুলোকে ভার্বাল বলা হয়। আর নন ভার্বাল কি, যেটা চিত্র থাকবে এই চিত্রটা থেকে সমাধান করতে হবে। সাপোজ চিত্রগুলো কিরকম হতে পারে দেখো, এখানে একটা থাকলো, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না, তারপর মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। দেখা যাচ্ছে এ বি প্রশ্নবোধক চিহ্ন, এখানে ডি, এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা থাকলো একটা চিত্র হলো না এটা, তাহলে এখানে তুমি উত্তর দেওয়া থাকতে পারে। দেখা যাচ্ছে সি ই এফ, এরপরে হতে পারে তোমার আই, তাহলে এখানে কোনটা বসবে? সি বসবে না? এ বি সি, এখানে যদি আমরা সি বসে তারপরে ডি, এই যে একটা আমার রিদম বা একটা সার্কেল হচ্ছিল এখানে ফিল আপ হলো বা পাজেলের মতো, এই ধরনের যে চিত্রগুলো থাকবে এটাকে বলা হয় নন ভার্বাল। এখানে 10টা কোশ্চেন থাকে 100টার মধ্যে, বুঝতে পারছি। এখন ভার্বাল যে 90টা প্রশ্ন থাকবে, এই ভার্বাল প্রশ্নগুলো আবার কয়েকটা ক্যাটাগরির প্রশ্ন ওখানে থাকবে। কি কি ক্যাটাগরির মধ্যে বা কোন কোন বিষয়ের মধ্যে প্রশ্ন থাকবে একটু দেখো। 100% এই কমন টপিকসগুলো থাকবেই তোমার ভার্বালের মধ্যে। তার মধ্যে বাংলার উপরেও প্রশ্ন থাকবে। বাংলার উপরেও কি কি প্রশ্ন থাকতে পারে একটু মনোযোগ সহকারে সবাই শুনো, আর যেহেতু লেখার জায়গা নেই। বাংলায় আমরা ক্লাস 9-10 কি কি পড়ছি, বিভিন্ন কবির জন্মসাল, বিভিন্ন কবির মৃত্যুসাল, কোন কবি কোন কবিতা লিখছে, কোন কবি কোথায় জন্মগ্রহণ করছেন, বাবার নাম কি কবিদের, ঠিক আছে। তারপরে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্টে গ্রামারের যে বিষয়গুলো ছিল, গ্রামারের কি কি বিষয় আমরা পড়ছি ক্লাস 9-10 দেখো। গ্রামারে আমরা তোমাদের যে বই ছিল ক্লাস 9-10 বই, এখানে তোমরা ভাষা সম্পর্কে পড়ছো, এরপরে হচ্ছিল তোমরা সন্ধি বিচ্ছেদ পড়ছো, ধ্বনিতত্ত্ব পড়ছো, এক কথায় প্রকাশ পড়ছো, ঠিক কিনা, বচন পড়ছো, এরপরে হচ্ছিল সমাস পড়ছো, প্রত্যয় পড়ছো, কারক পড়ছো, পড়ছো না এই বিষয়গুলোর উপরে, বাগধারা পড়ছো, তারপর হচ্ছিল পথ পড়ছো, পড়ছো না? আচ্ছা দেখো কত কি বিষয়ের উপরে এখানে বাংলার বিষয়ের উপরেও প্রশ্ন আসতে পারে। দেখা যাচ্ছে এই 90টার মধ্যে বাংলার যে বিষয়গুলো আমি বললাম এগুলোর মধ্যে তুমি 10-12টা প্রশ্ন কমন পাবে। এই 10-12টার জন্য তোমাকে এই বিষয়গুলো আবার একটু রিভিশন দিতে হবে, সহজ কিন্তু না, কঠিন আছে, ঠিক আছে। 10-12টা প্রশ্ন কমন পাওয়ার জন্য 10-12 ধরনের আইটেমের বিভিন্ন বিষয়গুলো পড়তে হয়। আমি আরেকটা জিনিস ভুলে গেছি, বিভিন্ন কবির ছদ্মনাম এবং উপাধি, বিভিন্ন কবির ছদ্মনাম এবং উপাধি, এখান থেকেও বিমান বাহিনীর আইকিউ প্রশ্নে প্রশ্ন এসে থাকে। তাহলে বাংলার বিষয় বুঝতে পারছো? এরপরে
ইংলিশের ক্ষেত্রে আসে, আইকিউ পরীক্ষাও ইংলিশ আসবে, আবার আইকিউর পরেও আবার 50 নাম্বারে ইংলিশ পরীক্ষা হবে, পরেরটা পরে। আইকিউ যখন দিবা, আইকিউতে দেখবা তুমি 8-10টা ইংলিশের উপরে প্রশ্ন থাকতেছে। কি কি বিষয়ের উপরে প্রশ্ন থাকবে? আর্টিকেলের উপরে অবশ্যই থাকবে, এরপরে প্রিপোজিশনের উপরে থাকবে, এরপরে স্পেলিং কারেকশনের উপরে কোশ্চেন থাকবে, ট্রান্সলেশন থাকবে, ঠিক আছে, টেন্স আইডেন্টিফাই, টেন্স আইডেন্টিফিকেশনগুলো আছে না, যে একটা সেন্টেন্স দিল এটি কোন টেন্স, এটা থাকতে পারে। এরপরে ভয়েস চেঞ্জও থাকতে পারে, পার্টস অফ স্পিচও থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস পার্টস অফ স্পিচ। এখান থেকে আইকিউতে তুমি প্রশ্ন কমন পাবা, এবং ইংলিশের যে 50 নম্বরের পরীক্ষা হবে আলাদাভাবে আইকিউ এর পরে, সেখানেও তুমি পার্টস অফ স্পিচে 10-12টা প্রশ্ন কমন পাবে। বুঝে তো গেছে? তাহলে ইংলিশের যে বিষয়গুলো, যে টপিকসগুলো বললাম, এগুলো তোমার আইকিউর জন্য পড়তে হচ্ছে, আবার পরবর্তীতে আইকিউ পরীক্ষা পাস হয়ে যাওয়ার পরও ইংলিশের যে 50 নম্বরের পরীক্ষা হবে পৃথকভাবে বিমান সেনা পদে, সব ট্রেডেই কিন্তু পরীক্ষা হবে ইংলিশ, সেখানেও পড়তে হচ্ছে, ঠিক আছে। এরপরে গণিতের উপরেও প্রশ্ন থাকবে, গণিতের মধ্যে তোমার ধারার অঙ্ক 100% থাকবেই, 8-10টা এজ এ সিরিজ বা ধারা, ঠিক আছে, এরকম সিরিজের অঙ্কগুলো থাকবে, পাশাপাশি শতকরার অঙ্ক থাকবে, ছোট ছোট শতকরার অঙ্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো ঐকিক, ঐকিক নিয়মের অঙ্কগুলো থাকবে, বুঝতে পারছি। এরপরে হচ্ছে হলো লাভ ক্ষতির অঙ্কগুলো থাকবে, লাভ ক্ষতির অঙ্ক থাকবে। এরপরে হচ্ছে হলো তোমার পরিমাপের এককগুলো আছে, সেখান থেকে একটা দুইটা প্রশ্ন অবশ্যই থাকবে। এরপরে বীজগণিতের যে সূত্রগুলো আছে, সেখান থেকে একটা দুইটা প্রশ্ন থাকবে। তাহলে মানে ওভারঅলে দেখো, গণিত বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন আইকিউতে বেশি থাকবে। দেখা যাচ্ছে বাংলাতে যদি 10-12টা দেয়, ইংরেজিতে যদি 8-10টা দেয়, গণিতে দেখা যাবে 30-35টা দেবে। বুঝাতে পারছে কি? গণিতে 30-35টা দিয়ে দিছে গণিত বিষয়ের উপরে। এরপরে গণিতের এই জিনিসগুলো পড়তে হবে, পাশাপাশি তোমাদেরকে আরেকটা গণিতের বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে হলো ছোট ছোট গুণ থাকবে, ছোট ছোট ভাগ থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো ওখানে যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না, সেহেতু অল্প সময়ের মধ্যে হিসাব করতে কিন্তু সময় লাগতে পারে, আবার লসাগুও থাকতে পারে, ছোট ছোট লসাগুগুলো, বুঝে গেছে। যখন পরীক্ষা দিতে যাবা বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা, তখন আইকিউর প্রশ্নের সঙ্গে দেখা যাবে রাফ করার জন্য একটা করে পেজ দিতে পারো, ওখানে রাফ করবা তাড়াতাড়ি, বুঝাতে পারছে কি? ওকে, তাহলে গণিতের এই বিষয়গুলো পড়বা। আর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান কোন বিষয়ের মধ্যে থাকবে? সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে থাকবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে থাকবে, ঠিক আছে। এরপরে খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন থাকবে, তারপর ডিফেন্স অ্যাফেয়ার্স মানে সামরিক বাহিনীর রিলেটেড কোশ্চেনগুলো থাকবে, এরপরে মুক্তিযুদ্ধ বিষয় সংক্রান্ত প্রশ্নগুলো থাকবে, বুঝাতে পারছে কি? পাশাপাশি তোমার বিভিন্ন অ্যাব্রিভিশন, যেমন এই যে এখানে দেখো ইউএনও লেখা আছে, এটার পূর্ণরূপ কি হবে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই ধরনের অ্যাব্রিভিশনগুলো থাকতে পারে। দেশ, রাজধানী এবং মুদ্রা থেকে অবশ্যই একটা দুইটা প্রশ্ন আইকিউতে থাকবেই থাকবে, বুঝাতে পারছে কি? দেশ, রাজধানী এবং মুদ্রা, পাশাপাশি আবার কোন দেশের প্রেসিডেন্টের নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, এগুলোও কিন্তু আইকিউতে অনেক সময় থাকে। তার মানে সাধারণ বিজ্ঞান থেকেও তোমার মোটামুটি 25-20টার মতো কোশ্চিন থাকবে। ভালো করতে চাইলে তোমাকে সাধারণ জ্ঞানে অনেকগুলো টপিক্সের উপরেই পড়ে যেতে হবে, না হলে তুমি কমন পাবে না। প্রশ্ন কিন্তু খুবই সহজ হবে, বিমান বাহিনীতে আইকিউ প্রশ্ন খুবই সহজ হবে, ঠিক আছে, কিন্তু মেধা তালিকায় টিকতে চাইলে তোমাকে দেখা যাচ্ছে 100-95 পাইতে হচ্ছে, 97-98 পাইতে হচ্ছে, অনেকে 90 পেয়েও চান্স পায় না, 92-93 পেয়েও চান্স পায় না, বুঝতে পারছে কি? অনেক ভালো করতে হবে। তো যে টপিকসগুলো বললাম সাধারণ বিজ্ঞানে, আর তোমরা ভালো করার জন্য আরেকটু বিষয় পড়বা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা পড়তে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ভালো করা যাবে আরও, ঠিক আছে। সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সাধারণ বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো আসতে পারে সেটা হচ্ছে হলো সাপোজ দেখা যাচ্ছে ব্যারোমিটার কি কারণে ব্যবহার করা হয়, বায়ুর চাপমাত্রার যন্ত্র হিসেবে ব্যারোমিটার ব্যবহার করা হচ্ছে আজকে, ঠিক আছে। তারপর হচ্ছে হলো রেইন গেজ কি কারণে ব্যবহার করা হয়, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র হিসেবে রেইন গেজ ব্যবহার করা হয়, মানে বিভিন্ন পরিমাপক যন্ত্রের যে তালিকাটা এটা একটু পড়ে যেতে হবে। পাশাপাশি হচ্ছে হলো তোমার ভূমিকম্পের তরঙ্গ মাপার জন্য সিসমোগ্রাফ ব্যবহার করা হয়,
ঠিক আছে, এই ধরনের পরিমাপের যন্ত্রগুলো তোমরা কোনটা কি কারণে ব্যবহার করা হয় এই বিষয় থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে আইকিউতে, এগুলো একটু পড়বা। তারপর হচ্ছিল সাপোজ পেনিসিলিন কে আবিষ্কার করছেন, টেলিভিশন কে আবিষ্কার করছেন, ইন্টারনেট কে আবিষ্কার করছেন, এই জিনিসগুলো একটু আবিষ্কারকের নামগুলো একটু জেনে যেতে হবে, ঠিক আছে। আবার সাধারণ বিজ্ঞানের মধ্যে কোন ফলে কোন ভিটামিন আছে, কোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আইকিউতে অনেক সময় আসে। বুঝাইতে পারছি কি? এই ধরনের সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো তোমরা পাবা ক্লাস এইটের বইয়ে আর কি। ক্লাস এইটের সাধারণ বিজ্ঞান বইয়ে এই ধরনের প্রশ্নগুলো পাওয়া যায়। ওগুলো খালি একটু রিভিশন দিলে দেখবা যে আইকিউতে তুমি যে 8-10টা সাধারণ বিজ্ঞান রিলেটেড কোশ্চেন থাকবে বিমান বাহিনীর, ওখানে তুমি সব কমন পেয়ে গেছো আর কি। ক্লিয়ার? তাহলে বিমান বাহিনীতে আইকিউ এই মোটামুটি 5টা বিষয়ের উপরে তারা কোশ্চিন করে, 90টা ভার্বাল থাকে, আর চিত্র থেকে চিত্র যে সমস্যার সমাধানগুলো বের করতে হয় সেখানে হচ্ছিল 10টা দেয়া থাকে আর কি। বুঝাতে পারছি? বিমান বাহিনীতে তুমি যে ট্রেডে আবেদন করো না কেন, চান্স পেতে চাইলে অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে যাতে তুমি 95% উপরে নাম্বার পাও। তাহলে আশা করা যেতে পারে হয়তোবা তুমি চান্স পাবা, ঠিক আছে। এখন বিমান বাহিনীর আইকিউ খুবই কঠিন, যেমন সেনাবাহিনীর পরীক্ষায় প্রাথমিক মেডিকেলটা খুব কঠিন, 200 জন গেলে 190 জন বাদ পড়ে যায়, ঠিক আছে। তেমনি বিমান বাহিনীর আইকিউ পরীক্ষাটা কঠিন, যদি 300 জন যায় দেখবা যে তুমি 250 জন বা 220-230-240 জন এই আইকিউ পরীক্ষায় বাদ হয়ে গেছে, ঠিক আছে। তো আর কিছুদিন পরে বিমান বাহিনীর 52তম এন্ট্রি সার্কুলার প্রকাশিত হবে। তো এই সার্কুলারে যারা আবেদন করবা বিভিন্ন ট্রেডে অবশ্যই ভালোভাবে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে, কারণ আইকিউ পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই সর্বপ্রথম পরীক্ষা হয়ে থাকে বিমান বাহিনীতে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য তুমি যে ট্রেডে আবেদন করবা ওই ট্রেডের পরবর্তী যে পরীক্ষাগুলো থাকে রিটেন সেগুলো থাকবে। পরবর্তীতে রিটেনে পাশ করার পরে তারপর মেডিকেল হবে, তারপর ভাইবা হবে। এটাই হচ্ছে বিমান বাহিনীর বিমান সেনা পদে সিলেকশনের প্রসিডিউর, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 52তম এন্ট্রির প্রস্তুতির জন্য প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। আমাদের গত এন্ট্রিতে 51তম এন্ট্রিতেও অসংখ্য শিক্ষার্থী বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে চান্স পেয়ে তারা ট্রেনিংয়ে আছে। অনেকে যারা আসবা ইনশাল্লাহ তাদের প্রোফাইলগুলো দেখতে পারবা, জানতে পারবা। আর তোমার যে লক্ষ্য প্রত্যেকটা বিষয়ের উপরে বিমান বাহিনীর, সেটার উপরে তুমি অবশ্যই ভালো একটা শিক্ষা এখান থেকে শিখে যেতে পারবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।